গর্ভাবস্থায় পাঁচ মাসের বাচ্চা কিভাবে বড় হয় একজন মহিলা যখন গর্ভধারণ করেন তখন তার স্বপ্ন থাকে তার গর্ভের বাচ্চাকে ঘিরে তখন গর্ভবতী মায়েদের মনে নানা ধরনের ভাবনা আসতে থাকে যে আমার গর্ভের বাচ্চাটি এখন কতটুকু বড় হয়েছে সে দেখতে কেমন সে কি করে তার ওজন কতটুকু হয়েছে এরকম হাজারো প্রশ্ন মায়েদের মনে বাজতে থাকে অনেক মায়েরা তার গর্বের শিশুটি সম্পর্কে জানতে আলট্রাসাউন্ড করে থাকে তাই আপনাদের এসব ভাবনাকে একটু লাঘব করতে এবং আপনাদের মনের এসকল প্রশ্নের একটু অবসান ঘটাতে আমরা ভিডিওতে দেখাবো যে গর্ভবতী মায়ের পাঁচ মাসের বাচ্চা কিভাবে বেড়ে ওঠে তো চলুন বন্ধুরা দেখে নেই হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গর্বকালীন পঞ্চম মাস হল দ্বিতীয় ট্রাইমেস্টারের দ্বিতীয় মাস এ মাসের শুরুটা হয় সতেরোতম সপ্তাহ থেকে এবং শেষ হয় বিশতম সপ্তাহে এই সময় আপনার গর্বের বাচ্চাটির আকার একটি কলা বা একটি গাজরের পরিমাণ হয়ে থাকে পঞ্চম মাসের শেষে আপনার শিশুটির ওজন প্রায় তিনশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই সময় আপনার গর্বের বাচ্চাটির দৈর্ঘ্য চোদ্দো থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে পাঁচ মাসের গর্ভবতী মায়েরা লক্ষ্য করবেন যে এখন আপনার গর্বের শিশুটি পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয় পঞ্চম মাসে আপনার গর্বের বাচ্চাটির একটি ঘুমের নির্দিষ্ট সার্কেল তৈরি হয় এ সময় আপনার শিশুটি নির্ধারিত সময় ঘুমোয় এবং জেগে ওঠে এ সময় আপনার গর্বের বাচ্চাটি বাইরের শব্দ শুনতে পায় হয়তো অনেক মায়েরা পঞ্চম মাসে আপনার গর্বের সন্তানের নড়াচড়া অনুভব করে থাকবেন এ সময় আপনার গর্বের বাচ্চাটি তার হাতের থাম চুষতে শুরু করে পঞ্চম মাসে আপনার শিশুর নরম ত্বকের সুরক্ষার জন্য ভার্নিক্সের আবরণ পড়তে থাকে এখন আপনার শিশুটির চোখের ভ্রু এবং চোখের পাতাগুলি প্রদর্শিত হতে শুরু করেছে এ সময় আপনার গর্বের বাচ্চার হাত এবং পায়ের আঙুলের গঠন শুরু হয় এ মাসে আপনার শিশুটির কানের গঠন হয়ে যায় এবং শিশু শব্দ শুনতে শুরু করে এছাড়া পঞ্চম মাসে আপনার গর্বের শিশুটির শারীরিক যাবতীয় অঙ্গের গঠন অব্যাহত থাকে বন্ধুরা আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি এমন সব তথ্য উপস্থাপনের জন্য যাতে করে আপনি এবং আপনার অনাগত শিশুটি সুরক্ষিত থাকেন বন্ধুরা আমাদের এই ভিডিও তৈরির অনুপ্রেরণা হিসাবে কাজ করে আপনাদের দেয়া একটা লাইক একটা কমেন্টস বা একটা শেয়ার তাই আশা করি আপনারা আমাদের পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন তো চলুন বন্ধুরা এখন জেনে আসি গর্ভকালীন পঞ্চম মাসে মায়েদের শারীরিক যে সকল পরিবর্তন লক্ষ্য করা যায় পঞ্চম মাসে আপনি হালকা পিঠে কোমরে ব্যথা অনুভব করে থাকবেন এ ব্যথা উপশমের জন্য চিকিৎসকরা কিছু হালকা ব্যায়াম করতে পরামর্শ দিয়ে থাকেন যেমন হাঁটা যোগ ব্যায়াম করা সাঁতার কাটায় এছাড়া আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে অন্যান্য ব্যায়ামও করতে পারেন এই সময় আপনার ঘুমের সমস্যা হতে পারে কেননা এখন আপনার গর্বের শিশুর নড়াচড়া অনুভব হতে শুরু করে ফলে আপনি ঘুমোতে গেলে শিশুর নড়াচড়ার ফলে আপনার ঘুম ভেঙে যাবে বা বিছানায় শুয়ে থাকতে অস্বস্তি লাগতে পারে এই সময় আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে কারণ ক্রমবর্ধমান জরায়ু ডায়াফ্রেমের উপর চাপ ফেলে এতে করে নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে এই সময় মায়েদের একটি কমন সমস্যা হচ্ছে মাথা ব্যথা হরমোনের ওঠানামার ফলে মায়েদের মাথা ব্যথা হয়ে থাকে আপনার এই মাসে ক্লান্তি অনুভূত হতে দেখা যাবে কারণ ভ্রণের ক্রমবর্ধমান চাহিদা প্রণের জন্য আপনি ক্লান্তিবোধ শুরু করবেন আপনার লেগ ক্রাম্প হতে পারে কারণ এই সময় ভিটামিনের ঘাটতি এবং অতিরিক্ত ওজনের ফলে লেকরাম্প হতে পারে এ মাসে আপনার ক্ষুধা বৃদ্ধি পেতে দেখা যাবে তবে এখন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনার ঘন ঘন প্রস্রাবের বেগ হতে দেখা যেতে পারে কেননা ক্রমবর্ধমান জরায়ু মূত্রাশয়ের উপর চাপ দেয় ফলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয় এই সময় আপনার হাত পা মুখমণ্ডল হালকা ফুলে যেতে পারে এছাড়া এ মাসে হালকা রক্তপাতও হতে পারে গর্ভকালীন পঞ্চম মাসে উল্লেখিত পরিবর্তনগুলি লক্ষ্য করা যেতে পারে তবে এসব লক্ষণগুলির কোনোটি গুরুতর হবে না যদি আপনি লক্ষ্য করেন যে কোনো একটি সমস্যা অনেক বেশি পরিমাণে অনুভূত হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ